আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা টমেটোর আচার। পাকা টমেটোর আচার তো খেয়েছেন, এবার কাঁচা টমেটোর আচার খেয়ে দেখুন। কাঁচা টমেটোর আচার আর পাকা টমেটোর আচার দুটোর স্বাদ দুই রকম। পাকা টমেটোর আচার রেসিপি লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এখানে আমি কাঁচা টমেটো নিয়েছি 500 গ্রাম। টমেটোগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে তারপর এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আচার বানাতে যা যা লাগবে, এখানে আমি সরিষার তেল নিয়েছি 1 কাপ, লাগবে লেবুর রস, আপনারা চাইলে ভিনেগারও দিতে পারেন। লেবুর রস আমি 4 টেবিল চামচ নিয়েছি, আর রসুন কুচি আমি এখানে 1/2 কাপ রসুন কুচি নিয়েছি, আর লাগবে 2 টেবিল চামচ চিনি, চিনির পরিমাণটা কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন। আর এখানে সরিষা বাটা নিয়েছি 2 টেবিল চামচ, আর 2-3টা শুকনো মরিচ আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে ধনিয়া আর 5 ফোড়ন হালকা তেলে গুঁড়ো করে নিয়েছি, এখান থেকে আমি 1 চা চামচ দিব, আর আস্ত 5 ফোড়ন এখান থেকে আমি 1/2 চা চামচ দিব, লাগবে স্বাদ মতো লবণ। এখন চুলায় একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল, তেলের পরিমাণটা আপনারা কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন। আর দিচ্ছি 5 ফোড়ন আর শুকনো মরিচ, এখন হালকা ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিতে হবে রসুন কুচি। এই আচারে রসুন কুচির পরিমাণটা একটু বাড়িয়ে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে এবং খেতেও অনেক মজার হয়। এখন নেড়ে চেড়ে রসুন কুচি হালকা ব্রাউন করে ভেজে নেব। দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা, এই আচারে সরিষা বাটাটা অবশ্যই দিবেন। আর দিয়ে দিচ্ছি লেবুর রস, আপনারা চাইলে ভিনেগারও দিতে পারেন। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু পানি দেব না, এই তেল আর লেবুর রসে কিন্তু টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। পানি দিয়ে টমেটো সেদ্ধ করলে টমেটোর কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন আর দেখতে ভালো লাগবে না। বেশি দিন সংরক্ষণ করেও রেখে দেওয়া যাবে না। এখন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়াম করে 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। আর এরই মাঝে লবণটাও দিয়ে দিতে হবে, লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এখন চুলার আঁচ একেবারে লো করে দিয়ে এভাবেই রেখে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না কালারটা চেঞ্জ হয়ে আসবে। আর এরই মাঝে কিন্তু টমেটোটা হালকা সেদ্ধ হয়ে যাবে, দেখুন কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে এসেছে, টমেটোটাও কিন্তু হালকা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি, চিনির পরিমাণটাও আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখন নেড়ে চেড়ে দিয়ে দেব গুঁড়ো করে রাখা মশলা, মশলার পরিমাণটাও আপনারা কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন। এখন আবারও নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। এখন চুলার আঁচ একেবারে লো করে দিয়ে এভাবেই রেখে দিতে হবে, মাঝে 2-1 বার একটু নেড়ে চেড়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরে পুরোপুরি ভেসে উঠবে এবং কালারটাও চেঞ্জ হয়ে টমেটো সেদ্ধ হয়ে যাবে। দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং টমেটোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব, আপনারা চাইলে আরেকটু ভাজা ভাজা করে নিতে পারেন। এ আচারটা ঠান্ডা হবার পর একটি কাচের বয়ামে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন 6 মাস পর্যন্ত। আর আপনারা টমেটোর পরিমাণ বাড়িয়ে নিলে তেল মশলার পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে। খিচুড়ি আর পোলাওয়ের সাথে এই আচারটা খেতে যে কতটা মজার সেটা আপনারা তৈরি করে খেয়েই বুঝতে পারবেন। ভিউয়ার্স, আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন।
আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।